এদিকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির পর থেকে যাত্রীদের সাথে বাস স্টাফদের বাগবিতণ্ডা চলছেই। সড়কের আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক। আলামিন, আজ কি বাসের সংখ্যা বেড়েছে কিনা, কেমন দেখছেন সড়কের অবস্থা, আর ভাড়া নিয়ে হিসেব আদায় কি হচ্ছে আসলে, কিলোমিটার না ওয়ে বিল? না, ওয়ে বিল অনুযায়ী আসলে শেষ পর্যন্ত ভাড়া আদায় করছেন বাস চালকরা, এবং তারা বলছেন যে তাদেরকে মালিক পক্ষ থেকে তাদেরকে আসলে এক রকম চাপ প্রয়োগ করা হয়েছে যেন সিটিং সার্ভিস অনুযায়ী ভাড়া নেওয়া হয়, এবং বাসের সংখ্যা কিছুটা বেড়েছে। গতকাল কিংবা এর আগের দিন মানুষের যে পরিমাণ দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ কিছুটা কমেছে, কিন্তু একেবারেই কমে যায়নি। রাস্তায় তারপরেও মানুষ দাঁড়িয়ে থাকছেন। মিরপুর থেকে মিরপুর রুটের যে বাসগুলো আসলে অন্যান্য রুটে যায় সেই বাসের সংখ্যা কম হয় আজও দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং সেটা হয়তো কাল গতকাল দুই ঘন্টার বেশি দাঁড়িয়ে থেকেছেন, আজকে সেটা 40 মিনিট কিংবা এক ঘন্টায় নেমে এসেছে। দুর্ভোগ এতটুকুই লাঘব হয়েছে, তবে বাস চালকদের সঙ্গে যাত্রীদের যে বাগবিতণ্ডা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। বিশেষ করে স্বল্প দূরত্বের যাত্রী যারা রয়েছেন তারা 8 টাকা কিংবা 10 টাকা ভাড়ার বেশি দিতে চাইছেন না, অথচ যেসব বাস ওয়েবিল অনুযায়ী চলছে তারা 30 থেকে 40 টাকা পর্যন্ত আদায় করছেন। সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছে। আপনি জানেন, ওবায়দুল কাদের বলেছিলেন সড়ক পরিবহন মন্ত্রী যে এই ধরনের ঘটনা ঘটলে শক্ত হাতে দমন করা হবে, পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু মাঠ পর্যায়ে সেই শক্ত হাতে দমন কিংবা পদক্ষেপের যে বিষয়টি সেটি কিন্তু স্পষ্ট হয়ে ওঠেনি। এবং বাস মালিক সমিতির পক্ষ থেকেও বলা হয়েছিল এই যে সিটিং সার্ভিস ওয়েবিল সার্ভিস সিস্টেম সেটি বন্ধ করা হবে, সেই কথা দিয়েও তারা কথা রাখেননি। অর্থাৎ এক মুখে তারা দুই কথা বলছেন। তারা এর আগেও গতকাল বলেছিলেন যে বন্ধ করা হবে, কিন্তু চাপ দেওয়া হচ্ছে বাস চালকদের ওয়েবিল অনুযায়ী ভাড়া নিতে। রেজা, অর্থাৎ মাঠ পর্যায়ে সেই কার্যকারিতা নেই বললেই চলে। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।